প্রত্যাবাসনকে কেন্দ্র করে উত্তপ্ত রোহিঙ্গা ক্যাম্প, রোহিঙ্গাদের পিটুনিতে নিহত আর সার এক সদস্য। মিয়ানমার থেকে ফিরেই বেঁকে বসেছে রোহিঙ্গাদের প্রতিনিধি দল, নিজ দেশে ফিরতে রাজি নয় রোহিঙ্গারা। রাজবাড়িতে ইজি বাইক উল্টে 5 এসএসসি পরীক্ষার্থী আহত, পরীক্ষা দেওয়া হলো না এক পরীক্ষার্থীর। আগামী সপ্তাহে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোকা, জানা গেল সম্ভাব্য গতিপথ। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা এই মুহূর্তের প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো, এবার থাকছে বিস্তারিত। প্রত্যাবাসন নিয়ে আলোচনা শুরু হতেই উত্তপ্ত শুরু করেছে রোহিঙ্গা ক্যাম্প, রোহিঙ্গাদের ফেরত যাওয়া ঠেকাতে চলছে গভীর ষড়যন্ত্র। এর মধ্যে কক্সবাজার উখিয়া বালুখালি শরণার্থী শিবিরে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার শীর্ষ সন্ত্রাসীদের গুলিতে মা ও দুই ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। রোববার ভোরে এই গুলির ঘটনার পর রোহিঙ্গাদের গণপিটুনিতে মারা গেছে এক আরসার সদস্য। গুলিবিদ্ধরা হলেন রমিতা খাতুন, তার ছেলে মোহাম্মদ রফিক ও জুবাইর। এরা সবাই উখিয়া 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা, তবে নিহত ব্যক্তি সন্ত্রাসী আরসা গ্রুপের সদস্য হিসেবে শনাক্ত করলেও তার পরিচয় নিশ্চিত হতে পারেনি এপিবিএন পুলিশ। এ বিষয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, ভোরে বালুখালী ক্যাম্প 13 এর রোহিঙ্গা নেতা সৈয়দ হোসেনের উপর হামলা চালায় 20 থেকে 25 জন আরসা সদস্য। এ সময় তাদের গুলিতে আশপাশে থাকা একই পরিবারের 3 জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে সাধারণ রোহিঙ্গাদের গণপিটুনিতে একজন আরসা সদস্য মারা যান। এ ঘটনায় ক্যাম্পে পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে চীনের মধ্যস্থতায় বর্ষা মৌসুমের আগেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ ও মিয়ানমার। এ কারণে রাখাইনের পরিস্থিতি পর্যবেক্ষণে রোহিঙ্গা ও সরকারের 27 সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার ঘুরে এসেছে শুক্রবার। তবে সেখানে প্রত্যাবাসনের জন্য সহায়ক পরিবেশ দেখছেন না রোহিঙ্গারা, কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশাবাদী বাংলাদেশ। প্রতিনিধি দলে থাকা কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প 24-এর বাসিন্দা মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশে পালিয়ে আসার আগে যে এলাকাতে আমরা থাকতাম সেখানে আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ওই জায়গাতে আমাদের নিয়ে যাওয়া হয়নি। মিয়ানমার কর্তৃপক্ষ আমাদের বলেছে বাংলাদেশ থেকে ফিরে আসা রোহিঙ্গাদের মংডু ট্রানজিট কেন্দ্রে মাত্র 3 দিন রাখা হবে, তারপর সরাসরি মডেল ভিলেজ স্থানান্তর করা হবে। তখন মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতিস্বরূপ রোহিঙ্গাদের ন্যাশনাল ভেরিফিকেশন সার্টিফিকেট দেওয়া হবে। পরিদর্শনকালে রোহিঙ্গা প্রতিনিধি দলের কয়েকজন সদস্য এনভিসির বিরোধিতা করে এনআইডি এবং মডেল ভিলেজের পরিবর্তে জন্মভিটাতে পুনর্বাসনের দাবি জানান। প্রতিনিধি দলের আরেক রোহিঙ্গা সদস্য রশিদুল্লাহ বলেন, প্রথমে রাখাইনের নাগফুরায় পৌঁছি, এরপর সেখান থেকে বলিবাজার নিয়ে শেল্টারগুলো দেখানো হয়। এসব এলাকা ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে। পরে কাজিল বিলে সেদেশের সরকারের লোকজন জমিজমা সার্ভে করে লাল কাপড় দিয়ে পতাকা টাঙানো হয়েছে। লাপ্পু গুনপাড়ায় 3টি শেল্টার দেখি। মিয়ানমারে যাওয়ার পর প্রথমে এখানে 3 মাস থাকার পর গ্রামে নিয়ে যাওয়ার কথা বলেছে তারা। তিনি আরও বলেন, আমরা নাগরিকত্ব দাবি করেছি, ভিটে মাটি দাবি করেছি, সেগুলো ফেরত দিলে আমরা যাব সেটি জানিয়েছি। রাখাইনের অনেক জায়গায় ঝোপ জঙ্গলে ভরে গেছে, সেখানে কোনো মানুষজন নেই। সেখানে আসার পর ক্যাম্পের লোকজন রাখাইনের বর্তমান অবস্থা জানতে চান, আবার অনেকে সেদেশে নিজেদের গ্রামে থাকা ঘরবাড়ি জমিজমার বিষয়ে জানতে চান। সরকারি সংস্থার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মংডু শহরের পরিস্থিতি দেখে তিনি অভিভূত হয়েছেন, সেখানে রোহিঙ্গা মেয়েদের স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে দেখেছেন তিনি। মংডুর মডেল ভিলেজ বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের তুলনায় অনেক উন্নত। মডেল ভিলেজে যারা থাকবেন তাদের প্রতিটি পরিবারে চাষাবাদের জন্য 1 একর করে জমি বরাদ্দ দেওয়া হবে। স্কুলে রোহিঙ্গা ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি চাকরি ও স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করার সুযোগ থাকছে। মডেল ভিলেজে হাসপাতাল, মসজিদ ও খেলার মাঠ রাখা হচ্ছে, যা অতীতে রোহিঙ্গা বসতিতে ছিল না। রোহিঙ্গাদের উচিত সুযোগটি কাজে লাগানো। রাখাইনের মংডু বলিবাজারের ঘরবাড়ি ছিল সুবিয়া খাতুনের। 2017 সালে গ্রাম ছেড়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া এই রোহিঙ্গা নারী বলিবাজার ঘরে এসে বলেন, সবুজে ঘেরে আমাদের গ্রাম এখন ক্যাম্পে পরিণত হয়েছে। পুকুর ও বাগানে গাছপালা ছিল, সেসবের কোনো চিহ্ন এখন কিছুই নেই। 10 থেকে 12টি গ্রামের 4 থেকে 5টি শেল্টার দেখানো হয়েছে, যা খুবই ছোট। সেগুলো দেখে খুবই খারাপ লেগেছে। আমরা মিয়ানমারে ফিরে যাওয়ার নামে নতুন করে আবার কোনো ক্যাম্পে যাব না, ফিরে গিয়ে গ্রামে নিজেদের ঘরে থাকতে চাই। এবার অন্যান্য প্রসঙ্গ।
রাজবাড়ির বালিয়াকান্দিতে ব্যাটারি চালিত ইজি বাইক উল্টে 5 এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। রোববার সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়নের ঢোলজানি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। আহতরা সবাই সমাধিনগর আর্য সংঘ বিদ্যামন্দির মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা 2 ঘন্টা অতিবাহিত হওয়ার পর সঙ্গীতা বিশ্বাস অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সে এখন বালিয়াকান্দি হাসপাতালে রয়েছেন। সঙ্গীতা বিশ্বাস বলেন, তারা 9 জন ইংরেজি পরীক্ষা দেওয়ার জন্য সকাল 9টার দিকে বাড়ি থেকে বের হয়ে একটি ইজি বাইক ভাড়া করে। 9:30টার দিকে তাদের বহনকৃত ইজি বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে 5 জন আহত হয়। স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সবাই পরীক্ষা দিতে পারলেও আমি পরীক্ষা চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ি। 2 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর আমার স্বজনরা আমাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আমাকে হাসপাতালে ভর্তি করান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যাই। প্রাথমিক চিকিৎসা শেষে প্রথমে 4 জনকে আমার গাড়িতে করে কেন্দ্রে পাঠিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি। পরে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে অপর আরেক আহত শিক্ষার্থীকেও আমার গাড়িতে করে পরীক্ষার কেন্দ্রে নিয়ে গিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি। পরীক্ষা চলাকালীন সময়েও সার্বক্ষণিক তাদের খোঁজ রাখা হয়। শেষ করছি ঘূর্ণিঝড় মোকার আপডেট জানিয়ে। কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোকা, কখন আছড়ে পড়তে চলেছে, শুধু কি ঘূর্ণিঝড় নাকি অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়বে, এরকম হাজারো প্রশ্ন এখন আমজনতার মনে উকি মারছে। মোকার ব্যাপারে সবচেয়ে বেশি চিন্তিত ভারত, বাংলাদেশ ও মিয়ানমার। মোকার সম্ভাব্য গতিপথ নিয়ে বিস্তর কাটাছেড়া আলোচনা জল্পনা চলছে, কিন্তু কোথায় আছড়ে পড়বে, কত গতিতে আছড়ে পড়বে সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ভারতের আবহাওয়া বিভাগ জানাচ্ছে, মোকা আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা বাংলাদেশের চট্টগ্রাম ও বরিশাল উপকূলে, ভারতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কিংবা ওড়িশা, আর ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে চলেছে আগামী সপ্তাহেই। তবে সেখানে আছড়ে পড়ুক, মোকার প্রভাব হবে ব্যাপক, তছনছ করে দিতে পারে উপকূলীয় এলাকা। সারাদেশে মোকার প্রভাবে ঝড় ও বৃষ্টি ঝরবে। মোকার আছড়িয়ে পড়ার সম্ভাব্য অঞ্চলে বিশাল, তার গতিপথের মধ্যে বাংলাদেশ ও মিয়ানমার রয়েছে, বাদ যাচ্ছে না ভারতও। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্তত 4টি রাজ্যে মোকার প্রভাব পড়তে পারে। ফলে এই বিশাল অঞ্চলের কোথায় মোকা তাণ্ডব চালাবে এখন সেই দিকে নজর আবহাওয়াবিদদের। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেটি কলকাতা থেকে 1500 কিলোমিটার দূরে অবস্থান করছে। যদি সেই ঘূর্ণাবর্তটি দক্ষিণ মায়ানমারের দিকে এগুতে থাকে তাহলে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা ঢুকতে খুব বেশি সময় নেবে না, ফলে আরও শক্তি সঞ্চয় করার সুযোগ পাবে মোকা। বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণিবর্তটি সৃষ্টি হয়েছে তার প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে 8 মে, তারপর সেটি 9 মে গভীর নিম্নচাপে পরিণত হবে। 9 থেকে 10 মের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হবে তার প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে 8 থেকে 11 মের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের 7 মের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। মোকা যখন বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করবে তখন তার গতিবেগ হবে 170 থেকে 180 কিলোমিটার, জলোচ্ছ্বাসেরও পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। সুপ্রিয় দর্শক, এই যখন অবস্থা তখন ঘূর্ণিঝড় মোকা মোকাবেলায় সরকার ও সংশ্লিষ্টদের সার্বিক প্রস্তুতিটাকে কি সন্তোষজনক মনে হচ্ছে আপনাদের? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর সব ধরনের সংবাদের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।